আদর্শ জাতি গঠনে শিক্ষাবিদ ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 27 জুলাই বিজয়নগর হোটেল অর্নেটের জিনিয়া হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিচারপতি সৈয়দ আবু কাউসার মোহাম্মদ দবিরুসানের সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন আহমেদ। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বাংলাদেশ গণ আজাদী লীগের মহাসচিব মোহাম্মদ আতাউল্লাহ খান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ডক্টর মোহাম্মদ জাকরিয়া, কবি নুরুল ইসলাম বিপিএম, মেজর প্রফেসর মোহাম্মদ রফিক উদ্দিন, আলোকিত বাংলার মুখ ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক এম এইচ আরমান চৌধুরী। এখন আমাদের ভাবতে হবে, বুঝতে হবে, দেখতে হবে যে আমরা কোন শিক্ষাকে গ্রহণ করব আর কোন শিক্ষাকে গ্রহণ করব না। সবাই কেবল শিক্ষা কথা বলছি, সত্য শিক্ষা ছাড়া আপনার এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, জাতির মেরুদণ্ড বলা হয়। কিন্তু সেই এডুকেশনটা কোন এডুকেশন করার, দেশকে সমাজকে আলোকিত করবার, আপনাদের নিজ নিজ সৃষ্টিকর্তা আপনাদেরকে এর চেয়ে উত্তম পুরস্কার দেবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। কি বলেন? আসুন না, এই দেশকে সমাজকে আরো বেশি আলোকিত করবার জন্য আমাদের সর্বোচ্চ মেধা, ত্যাগ, সততা, জ্ঞানকে বিলিয়ে দিই, এই সমাজকে, রাষ্ট্রকে, বিশ্বকে আমাদের আলোয় আলোকিত করি। আদর্শ সমাজের যে বিষয় এবং আদর্শ জাতি গঠন, জাতির যে বিষয়টি, সেটি আমাদের সুস্পষ্ট ধারণা অবশ্যই আপনাদের আছে। আপনারা অনেকেই উচ্চশিক্ষিত। এখানে দু একটি সংক্ষিপ্ত কথা বলতে চাই যে জাতি বলতে আমরা কি বুঝি। মানব জাতিকে আমরা জাতি বলি, এটিকে উদ্দেশ্য করে এখানে জাতি বলা হয়েছে। ঠিক তেমনিভাবে একবারে বড় বড় ছাত্র ছাত্রীদেরও পড়িয়েছি। আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস একটি গৌরবোজ্জ্বল ইতিহাস। সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে এবং নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। আজকের এই পৃথিবীতে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, সেখানে 89% মানুষ যারা প্রতিভাবান, হয়তো স্কুল কলেজে তাদের যাওয়ার সুযোগই হয়নি, তারাই পৃথিবীকে এগিয়ে নিয়ে আসছে। মেধাবীরা নয়, প্রতিভার প্রয়োজন আছে। অর্থাৎ আবিষ্কার মনা যদি না হয়, উদ্ভাবন মনা যদি সৃষ্টি করা না যায়, তাহলে শুধুমাত্র শিক্ষিত দিয়েই হবে না, সুশিক্ষিত করতে হবে, তাদেরকে প্রতিভাবান করতে হবে। একটু আগে বলা হলো যে